আজ আমি বলবো আরোহ অনুমান কাকে বলে। আরোহ অনুমান সাধারণত বলতে আমরা বুঝি যে অনেকগুলো আমরা যখন দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছি, মানে এক টাইপের দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা যখন একটা সার্বিক সংশ্লেষক বচন যখন প্রতিষ্ঠা করছি, সেটাই কিন্তু আরোহ অনুমান। এটা আমরা কিন্তু আমার নিজের ভাষায় এটা বললাম আরোহ অনুমান তোমাদের বোঝার জন্য। মানে অনেক রকম দৃষ্টান্ত পর্যবেক্ষণ, এক টাইপের দৃষ্টান্ত আমরা যদি পরপর যদি পর্যবেক্ষণ করে আর প্রকৃতির যদি এক রূপতার ভিত্তিতে আমরা যদি একটা সার্বিক সংশ্লেষক বচন আমরা যদি প্রতিষ্ঠা করি, মানে একটাই যে একটা মানে অনেক রকম দৃষ্টান্ত দেখলাম, এক টাইপের দৃষ্টান্ত দেখলাম এবং একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হচ্ছে, সেটাই হচ্ছে আরোহ অনুমান। কিন্তু আমি যখন ডেফিনেশনটা আমি যখন গুছিয়ে বলবো, যেটা সংজ্ঞাটা যখন লেখা হবে, তখন তাহলে কী রকমভাবে বলা যেতে পারে? কয়েকটা বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকেই বলা হয় আরোহ অনুমান। তোমরা কিন্তু এটা সুন্দরভাবে নোট ডাউন করবে। আবার ফের বলছি, আরোহ অনুমান কাকে বলে? কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকেই বলা হচ্ছে আরোহ অনুমান। তাহলে এটা তো সংজ্ঞা হলো, যেটাকে বলা হচ্ছে ডেফিনেশন, পরিষ্কার হলো। আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি, তারপরে এবারে এটাকে ডেফিনেশনটা কীরকমভাবে হবে সেটা কিন্তু বলে দিয়েছি। ডেফিনেশনটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। এবারে আমি একটা যদি এক্সাম্পল না দিই তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। তাহলে এবারে আমি তাহলে কী বলবো? আমি পরপর কতগুলো এক্সাম্পল একই টাইপের নেব। যেমন রাম হয় মরণশীল, আমি এই এখানে কিন্তু লিখে দিয়েছি। দেখো তোমরা যে দেখতে পাচ্ছ, আমি যে লিখেছি রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। এর সঙ্গে আমি আরও দুটো চারটে মানুষ জুড়ে দিতে পারি, যদু মধু ছাড়াও আমি কেমন অজয় বিজয়, তারপর আরও যত খুশি নাম আমি সব কিছু কিন্তু আমি জুড়ে দিতে পারি এবং একই ধরনের। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে সার্বিক সংশ্লেষক বচন। তাহলে এখান থেকে আমি তাহলে কী প্রচার মানে কী বিষয়টা আমি পাচ্ছি? তাহলে এখান থেকে আমি একটাই সিদ্ধান্তে আসতে পাচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। মানে এক একজন, আমিও একদিন মারা যাব, তুমিও একদিন মারা যাবে, সবাই মারা যাচ্ছে। সুতরাং তাহলে বলা হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল। এটাই হলো একটা এক্সাম্পল। এইবারে আমি তারপরে তাহলে আরোহ যুক্তির আবার ফের আমি একটা কিন্তু একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু আবার ফের কিন্তু আমাদের জানা দরকার। তাহলে আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কী কী? আমি যদি দুটো বৈশিষ্ট্য বলি তাহলে কী হবে? নাম্বার ওয়ান, আরোহ অনুমানের সিদ্ধান্তটা একাধিক যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয়ে থাকে। তাহলে কী বলা হলো? যে আরোহ অনুমানের সিদ্ধান্তটা একাধিক যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয়। আর আরেকটা কী হচ্ছে? নাম্বার টু, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সামান্য সংশ্লেষক বচন হয়। তাহলে কী বলা হলো? যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় সামান্য সংশ্লেষক বচন হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।